দিল্লির সরকারি বাসে তরুণীর পাশে বসে হস্তমৈথুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তরুণী প্রতিবাদ করতেই ওই যুবককে হাতে নাতে ধরে ফেললেন বাসের কন্ট্রাক্টর। ধরা পড়তেই যুবক হাউমাউ করে কেঁদে ফেললেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রোহিণীর কাছে ঘটনাটি ঘটেছে দিল্লির পরিবহন নিগমের DTC বাসে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবকের বাড়ি বিহারে, তবে এই ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি, ফলে যুবককে আপাতত গ্রেপ্তার করা হয়নি। তবে উত্তর রোহিণী থানার সাব ইন্সপেক্টর সুমন জানিয়েছেন, স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তিনি আরও জানিয়েছেন, বয়ান বা অভিযোগ নেওয়ার জন্য তরুণীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি বয়ান দিতে বা অভিযোগ জানাতে অস্বীকার করেছেন। যদি পুলিশ এ বিষয়ে কোনো প্রকার অভিযোগ পায়, তাহলে আইনি পদ্ধতিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এই প্রথম নয়, বছর পাঁচেক আগে এমনই একটি ঘটনায় সাড়া পড়ে গিয়েছিল রাজধানীতে। সেটি ছিল 2018 সালের নভেম্বর মাস। একটি বেসরকারি বাসে এক তরুণীর পাশে বসে হস্তমৈথুন করার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। তরুণী প্রতিবাদ করেছিলেন, কিন্তু তার চিৎকার চেঁচামেচিতেও নির্বিকার ছিলেন ওই ব্যক্তি। চোখের সামনে এমন ঘটনা দেখে আরও নির্বিকার ছিলেন বাসের সহযাত্রীরা। শেষে নিজেই ওই ব্যক্তিকে শায়েস্তা করতে আসেন, ছেড়ে উঠে পড়েন তরুণী। চড় মেরে বাস থেকে নামিয়ে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। শুধু দিল্লি নয়, পশ্চিমবঙ্গ এমন ঘটনার সাক্ষী থেকেছে। কলকাতার বুকে এমন ঘটনা ঘটেছিল, সেটাও ছিল 2018 সাল মে মাস। হেদুয়া থেকে প্রাইভেট টিউশন নিয়ে দমদমের বাড়িতে ফিরছিলেন উত্তর কলকাতার একটি কলেজের পড়া BSc দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। 30B/1 রুটের ওই বাসে এক বান্ধবীর সঙ্গে সামনের দিকে আসনেই বসেছিলেন তিনি। হঠাৎ এক ছাত্রীর নজরে পড়েছিলেন আসনে বসে থাকা এক প্রৌঢ় সহযাত্রী অদ্ভুত ভঙ্গিতে তাদের দিকে তাকিয়ে হস্তমৈথুন করছেন। দুপুর তখন 12টা হবে। টিউশন নিয়ে বাড়ি ফিরছিলেন, হাতিবাগান ঢোকার আগে হঠাৎ দেখি আমাদের দেখিয়ে দেখিয়ে ওই লোকটি অমন করছে। আমি চিৎকার করি, কেউ কোনো প্রতিবাদ না করায় ভিডিও করতে শুরু করি। তাতেও লোকটা থামেনি, আমার বন্ধু ভয় পাচ্ছিল, ও ভিডিও করতে বারণ করে। এরপর ভয় পেয়ে আমরা দুজনে মিলে চিৎকার করি, কিন্তু বাসের কোনো যাত্রী বিষয়টা নিয়ে এগিয়ে আসেননি। শ্যামবাজার থেকে পুলিশও ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল ওই ব্যক্তির নাম অসিত রায়, বাড়ি হুগলির বৈদ্যবাটিতে।